5 বছর গাড়ি চালাচ্ছি, গ্রামে কোনো কাজ দুনি হচ্ছে না, কোনো রকম খাটাখাটুনি করতে সব হয়ে যাচ্ছে, সব লোকের কোনো খাটাখাটুনি নেই, কিচ্ছু নেই, কোনো খাটাখাটুনি কিচ্ছু, ওই বসে থাকে দিনমজুরি কোনো রকমে। একবার করে চাষ, একবার চাষ হয়ে গেলে তো হয়ে গেলো, আবার ফিরে চাষে ঘুরে ফেললে তবে খাটাখাটুনি। এই সবসময় বেকার বসে থাকতে হয়, কাজ দুনি নেই গ্রাম। গরিব গ্রাম, বেশিরভাগ গরিব গ্রাম। গরিব কেন খাটাখাটুনি নি বলে তো গরিব। অন্য গ্রামে তো চাকরি বাকরি আছে, এ গ্রামে তো তা না। এ গ্রামে মানুষেরা হয়তো জাল দড়িবে খায়, ভ্যান টিনে খায়, এরম কাজ আছে, তাতে কি আর সংসার চলে? এখন ওই দেনা টেনা করে মানে কোনো রকমের সংসারটা চালানো হয়। জায়গা জমি তো আমাদের কিছু নেই, কেনার ওপর দিয়ে সব কিছু, জায়গা জমিও নি কিচ্ছু নি, আমাদের ঝাঁটকুন খাড়া ত্যাটকুন সংসার চলে। একটা মানুষ যদি অসুবিধে পড়ে যায় তখন অসুবিধে হবে সংসারে, তখন ওই ধার দেনা করে চালানো হয়। বিছানা শুয়েছিলাম আর মা দোকান থেকে ট্যাবলেট এনে খাইয়ে দিতে হবে ছেড়েছে। কষ্ট হচ্ছিল, পেঁয়াজ বান্না করতে এলো, বাবা ঠাকুর ঘরে পিলিয়ার চাপা পড়ে মারা গেছে, বাবুর বাড়ি কাজ করে হয়েও হাই স্কুলে, ভগবতীপুর যায় প্রাইমারি স্কুলে, আর যায় না। বড় হলে পড়াশোনা শিখলে না চাকরি দেবে, না পড়াশোনা শিখলে ভ্যান। গরিব ফ্যামিলিতে মেনলি অসুবিধা তো তাদের টাকাটা, টাকা না থাকলে কি জানো, টাকার জন্যই দারিদ্রতা দেখা দেয়। আর সেই দায়িত্ব দেখা দিলেই তো তখনই সব কিছু তাদের চিকিৎসার ক্ষেত্রে হোক আর খাওয়া দাওয়া দেখে সব দিক থেকেই অসুবিধা হয়। এখানে গ্রাম অঞ্চলে এটাই বেশি আছে, টাকা পয়সা এবং অভাবের জন্য তাদের বস্ত্র হোক, চিকিৎসার ক্ষেত্র হোক, পড়াশোনা দিয়ে সব দিক থেকে অসুবিধা আছে গ্রাম অঞ্চলে যেটা হয়ে থাকে। এখানে প্রথম প্রবলেম তো হচ্ছে জলের, জলটা তো এখানে মেন প্রবলেম, জলের জন্য অনেক পেটের গণ্ডগোল, হ্যাঁ প্রেশারের গণ্ডগোল, জ্বর জারি সবসময় লেগে আছে। এইসব প্রবলেমের জন্য এখানে মানুষের সবসময় রোগ শোক লেগেই আছে, এই জন্য টাকা পয়সার দরকার। আমার ওটা অনুন্নত এলাকা, ওখানে মুসলিম বেশি, হিন্দু কম আমার স্কুলে। ওখানকার যারা ছাত্রছাত্রী তারা খুব গরিব ঘরের ছেলে, তারা ভালোভাবে খেতে পড়তে পায় না বা লেখাপড়ার সাজ সরঞ্জাম দিতে পারে না, গরিব খুব। সেই পার্থক্য হচ্ছে ওদের শিক্ষার অভাব, আর ওদের যে সমাজ যেটা, ওদের সন্তান সন্ততি অনেক আর আয়টা কম, যার ফলে ওরা ওদের সংসার ঠিকমতো চালাতে পারে না। ধরুন আয়ে আয় যা হয় তার থেকে ফ্যামিলি সংখ্যা বেশি, সন্তান সন্ততি বেশি, এবং বিয়ে 1, 2, 3 এই রকম আছে, যার ফলে ওরা উন্নতি করতে পারছে। তাদের ওদের উন্নত করতে গেলে ওদের যেই যে ফ্যামিলি সংখ্যা বেশি হচ্ছে সেইটা দেখতে হবে ওদের। যতক্ষণ না সন্তান সন্ততি কম হচ্ছে, বিয়ে কম হচ্ছে, তাহলে তাদের যে আয়ের ওপরে সেটা সংসার চালাতে পারছে না। তাই এই দিকে দেখতে হবে যে যাদের সন্তান সন্ততি কম হয় এবং ওদের মধ্যে শিক্ষার আলোক দিয়ে সজাগ করতে হবে, এবং সমাজের মধ্যে ওদের আনতে গেলে তাহলে এই শিক্ষাটা ওদের দিতে হবে যে ফ্যামিলি সংখ্যা কম করতে হবে এবং শিক্ষার আলোক আনতে হবে, যার ফলে ওরা উন্নত করতে পারছে না এই জন্যে।